শাকিব খান সম্পর্কে নায়িকা পপি জানালেন, অনেকেই ভুল বুঝছেন, মনে করা হচ্ছে শাকিবের বিপক্ষে দাঁড়িয়েছে সবাই। এটা ভুল ধারণা, সবাই তো নিয়ম না মেনে নির্মিত যৌথ প্রযোজনায় নির্মিত ছবির বিপক্ষে দাঁড়িয়েছেন। এখানে একটি শাকিবের ছবিও ছিল, তাই হয়তো ধারণা করা হচ্ছে শাকিবের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। শাকিবের প্রয়োজন আমাদের চলচ্চিত্রে কতটুকু, এটা এফডিসির প্রতিটি মানুষই অবগত, আর দর্শকরা তো তার ছবির জন্য প্রায় পাগল। আমরা সবসময় তার ভালো চাই, বাংলা ছবির ভালো চাই। শাকিব খান এখন শীর্ষ নায়কের আসনে আছে, বাংলাদেশের চলচ্চিত্র এখন তার উপর অনেকটাই নির্ভরশীল। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।